এটার পাছত আন এটা বিতর্ক বিসংগতি লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত। প্রসূতি বিভাগত নাই বিজুলী যোগান, জেনেরেটরত নাথাকে তেল, করিব নোৱাৰে অস্ত্রোপচার। ইয়ার বাদেও রোগীর জীবনক লৈ চিকিৎসকর হেতালি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালখনত, যার ফলত চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালখনৰ প্রসূতি বিভাগৰ অস্ত্রোপচার কক্ষত দুইজনক সন্তান সহ মৃত্যু প্রসূতির, অনাকাঙ্ক্ষিত মৃত্যু গহপুরৰ কন্যা পাটগিরির। প্রসূতিগৰাকীক হাসপাতালখনত ভর্তি করাইছিল 31 মে'ত, প্রসবকালীন কারণত কন্যা পাটগিরিক ভর্তি করাইছিল যদিও চিকিৎসা সেবাত চিকিৎসকে গাফিলতি করারও ভয়ঙ্কর অভিযোগ। প্রসূতিগৰাকীৰ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পিছতেই স্বামী প্রাণে পাটগিরির এজাহার লক্ষিমপুর সদর থানাত। ঘটনা সন্দর্ভত জেলা উপায়ুক্তরও নিজাববিয়াক তদন্তর ঘোষণা। আনফালে এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত জাঙুর খাই উঠিছে স্থানীয় দল সংগঠন। জেনেটৰত তেল নটকার কারণে বিদ্যুতের নাটনির কারণে অপারেশন তো করা নহল। আর এই কি দুর্ভাগ্যজনক কথা, আর এখানোর এই গোটেই বিষয়বস্তু নেগলিজেন্সি একমাত্র চিকিৎসক আর ইয়ার নার্সর কর্তৃপক্ষের বাবে এনে একটা ঘটনা ঘটবল দুর্ভাগ্যজনক ঘটনা হল। চক, লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হয়েছিলে, আমি লক্ষিমপুরবাসী হিসাবে গৌরবান্বিত হয়েছিল যে ইয়াত সকল সা সুবিধা পাব। কিন্তু অতি দুর্ভাগ্যজনক কথা, লাস্ট থাকা কথা, মানে এই কেশব, আপনার আমার এই কেশব মহন্ত ডাঙরিয়া স্বাস্থ্যমন্ত্রী, তেখেতর দুর্বল একমাত্র স্পষ্ট কথা কিন্তু কেশব মহন্ত ডাঙরিয়া যেটা জলসম্পদ মন্ত্রী আসলে নয়, তেখেতর যেটা দুর্বল দুর্বল স্থিতি, আজি তেখেত স্বাস্থ্যমন্ত্রী, তেখেতর এটাও দুর্বল স্থিতি। তারপরেই হাসপাতালখনের আন্তঃগাঁথনির ক্ষেত্র থাকা দুর্বলতার কথা স্বীকার করলে অধ্যক্ষ তথা মুখ্য অধীক্ষকে। এমচিএইচ বিল্ডিংৰ যিটো ইলেক্ট্ৰিকেল যিটো ছাপ্লাই সেইটো বৰ অনিয়মীয়া, আৰু সেইকাৰণে আমাৰ তাৰ জেনেৰেটৰবোৰ চলাবৰ কাৰণে আমি ইয়াৰ এজন তেল ডিপোৰ লগত আমি চুক্তিবদ্ধ। কিন্তু আমি বাৰম্বাৰ অনুৰোধ কৰাৰ পিছতো তেল ডিপোৰ পৰা আমি তেল আনিবলৈ সক্ষম হোৱা নাছিলোঁ, কাৰণ তেওঁলোকক আমি সম্পূৰ্ণ পইচা পুৰণা বাকী থকা পইচাবোৰ দিয়াত কিছু আমাৰ বিলম্ব হৈছে, কাৰণ আমাৰ হাতত পইচা নাছিল। এবছৰ দিয়েক ধৰি পেলাই আমি এইখিনি কথা কৈ আছিলোঁ যে আমাৰ হয় LMCH-ৰ 33 KV যিটো আমাৰ লাইন আছে সেইটো তাৰে এটা ট্ৰান্সফৰ্মাৰ লগাই পেলাই MCH-ত দিব লাগে, যিহেতু খুবেই চেঞ্চিটিভ এটা ডিপাৰ্টমেণ্ট, তাতে মাতৃ আৰু শিশুসকলৰ যতনৰ যোনখন হস্পিটেল, নহ'লে কেঞ্চাৰখন হৈ উঠাৰ পিছত আশা কৰিছিলোঁ যে 11 KV-ৰ পৰা আমি এটা সৰু এটা ফিড পাম ফৰ 24/7 ইলেক্ট্ৰিচিটিৰ কাৰণে। সেই দুটা কথাও যদি হৈ গ'লহেঁতেন আমি কিজানি এনেকুৱা ধৰণৰ এটা অনাকাংক্ষিত আৰু দুখজনক পৰিস্থিতিৰ পৰা আমি বাচি থাকিব পাৰিলোহেঁতেন। লগতে প্ৰসূতিগৰাকীৰ চিকিৎসাৰ দায়িত্বত থকা চিকিৎসকগৰাকীৰ সন্দৰ্ভতো মন্তব্য হাস্পতাল কৰ্তৃপক্ষৰ। আমি আজি বিভাগীয় যিটো প্ৰসূতি বিভাগ আছে যাৰ আণ্ডাৰত কেছটো আছিল তেওঁৰ পৰা আমি ডিটেইলছ আজি আমি বিচাৰি পেলাই ৰিপৰ্ট বিচাৰি পেলাই শ্ব' কজ নটিচ দিছোঁ। ডক্টৰ ত্ৰিনয়ন মিলিৰ আণ্ডাৰত তেওঁ ভৰ্তি হৈছিলে 31 তাৰিখে, গতিকে আজি আমি তেখেতক শ্ব' কজ এটা কৰিম যে যিহেতু এটা এনকোৱাৰী কমিটি বা এটা তদন্ত কমিটি DC মহোদয়ে গঠন কৰিছে। উল্লেখ্য যে লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ এনে দুর্যোগ এয়াই প্রথম নহয়। হাসপাতালখনৰ চাদৰ বহু অংশৰ পৰা নিগৰি পৰিছিল বৰষুণৰ পানী, সিলিং পর্যন্ত খহি পৰিছিল ৰোগীৰ কক্ষত, আৰু শেহতীয়াকৈ হাসপাতালখনৰ আন্তঃগাঁথনি দুৰ্বল আৰু চিকিৎসকৰ গাফিলতিৰ বাবে সংঘটিত হল এনে দুখজনক ঘটনা। লক্ষিমপুৰৰ পৰা কুশল শইকীয়াৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।